অম শান্তি আজকে দোসরা ফেব্রুয়ারি দু হাজার বাইশ আমরা শুনছি প্রাত সাকার বাংলা মুরুলী আজকের মহাবাক্য এই মহাবাক্যে বাবা বলেছেন মিষ্টি বাচ্চারা তোমরা এখন ঈশ্বরীয় খাজানায় যাপন করছো তোমাদের কর্তব্য হল জ্ঞানের খাজানা সর্বজনে বিতরণ করে সকলের কল্যাণ করা বিশ্বকল্যাণকারী হওয়া কারণ আমাদের কাছে পিতা পরমাত্মার তো ভরপুর সম্পদ রয়েছে আজকের প্রশ্ন মায়ার গ্রহণ লাগলে বাচ্চারা কোন ওয়ান্ডারফুল খেলা শুরু করে দেয় উত্তর যখন গ্রহণ লাগে তখন উঁচু থেকে উঁচু পিতা শিক্ষক এবং সদগুরু তিনজনকেই বাচ্চারা ভুলে যায় ওয়ান্ডার হল যে ভালো ভালো নিশ্চয় বুদ্ধি বাচ্চারাও বলে আমরা মানি না সংশয় এসে যায় আশ্চর্য হয়ে শুনি কথন্তি এবং ভাগন্তি হয়ে যায় আজ মাম্মা বাবা বলে আগামী দিনে পালিয়ে যায় কোনো খবর পাওয়া যায় না তবু বাবা বলেন সবাই আসবে কারণ সবাইকে শরণাগতিত এক বাবার কাছেই নিতে হবে এটাই হলো সবচেয়ে বড় হাটটি এটাই হলো সবচেয়ে বড় ছত্রছায়া আর এই ছত্রছায়াতে বাবা বলছে কি অন্তিম সময়ে সকলেই এসে দাঁড়াবে আজকের গীত ওম নম শিবায় ওম শান্তি এই গীত তো বাচ্চারা সময়ে সময়ে শোনে এবং নিজের পারলৌকিক পরম্পিতা পরমাত্মাকে স্মরণও করে স্মরণ সদা তাকেই করা হয় যার কাছে শোক পাওয়া যায় বেনারসে শিবের মন্দির আছে সেখানে অনেকে যায় এবং নিরাকার পিতাকে স্মরণ করে যেমন লক্ষ্মীনারায়ণকে সবাই স্মরণ করে কারণ লক্ষ্মীনারায়ণ রাজ্যে শোক ছিল তবেই রাজা মহারানীর রাজা রানীর মহিমা বর্ণনা করা হয় সম্পূর্ণ দুনিয়া স্মরণ করে ও গডফাদার একমাত্র তিনিই হলেন ওয়ার্ল্ডের ফাদার অন্য কেউ তো ওয়ার্ল্ডের ফাদার হতেই পারে না ওয়ার্ল্ডের ফাদার হলেন এক নিরাকার পরমাত্মা এক তারই অবতরণ হয় অবতরণ হয় অর্থাৎ রিইনকারনেশন বলা হয় যিনি অজন্মা অভুক্তা অজনি সম্ভবা তিনি হলেন একমাত্র পিতা যার নিজস্ব সূক্ষ্ম অথবা স্থূল কোনো দেহ নেই ব্রহ্মা বিষ্ণু শঙ্করেরও সূক্ষ্ম শরীর আছে তাদের অবতরণ বলা যাবে না তারা তো বারবার জন্মগ্রহণ করবে এবং কর্মফল ভোগ করবে অবতরণ শব্দটি খুবই হায়েস্ট উঁচু তিনি হলেন তিনি সকলের পিতা তিনি হলেন সকলের সুখ প্রদানকারী পতিত পাবন দুঃখ হর্তা সুখকর্তা সর্ব সর্বমনুষ্য আত্মারা যারা আসে তারা প্রথমে শতপ্রধান তারপর শত রজতম স্টেজে আসতেই হয় তাদেরকে পতি দুঃখী হতেই হয় পুনর্জন্ম তো সবাই নেয় না ব্রহ্মাকে মানুষ বলা হয় বিষ্ণুর দুই রূপ লক্ষ্মীনারায়ণকেও মানুষ বলা হয় কারণ তাদের মধ্যে গুণ ছিল দিব্যগুণ এতটুকুই ডিফারেন্স সুতরাং তাদেরকে অবতার বলা যাবে না না ব্রহ্মাকে না তো লক্ষ্মীনারায়ণকে না তো বিষ্ণু এবং শঙ্করকে অবতরণ তো একমাত্র একজনের হয় যিনি আমাদের পিতা শিক্ষক সদ্গুরু বাবা আসেন বাচ্চাদেরকে স্বর্গের অধিকার প্রদান করতে আসেন তখন যখন সম্পূর্ণ দুনিয়া পতিত হয়ে যায় মাত্র সবাই হল গডফাদারের রচনা তাই না ভিন্ন নাম রূপের দ্বারা সবাই গডফাদার নিশ্চয়ই বলে আঙ্গুল ওপর তুলে যখন সকলে বিপদে পড়ে যায় দুঃখে পড়ে যায় দুঃখে সকলে ইয়াদ করে সুখে কেউ করে না আর ভিন্ন ভিন্ন নামে কেউ কী বলে কেউ কী বলে প্রত্যেক আত্মার বুদ্ধি সেই পরম পিতা পরমাত্মাকে স্মরণ করে এটাই হলো অবিনাশী সত্য কথা এমন নয় ব্রহ্মা বিষ্ণু শঙ্করকে স্মরণ করে ব্রহ্মা বিষ্ণু শঙ্করকে পিতা বলা যাবে না পিতা তো একমাত্র ক্রিয়েটার পরমাত্মাকেই বলা হবে যখন সঙ্গম যুগ হয় সব পতীত মানুষ যখন সব পতিত হয়ে যায় তখন বাবার অবতরণ ঘটে রি ঘটে কল্পের সঙ্গম যুগে কলিযুগকে সত্যযুগে পরিণত করার জন্য পরমাত্মা সেই মহান কর্তব্য করতে আসেন তিনি হলেন ক্রিয়েটার তাই না দেখানো হয় ব্রহ্মার দ্বারা স্থাপনা করেন শঙ্করের দ্বারা বিনাশ করেন বিষ্ণুর দ্বারা তিনি পালনার কর্তব্য করেন তিন দেবতা রচনা করে তিনি তিন কর্তব্য পালন করেন তিনি করণ করাবন তিনি করেন না তিনি করা আসেনও তিনি ভারতে এই আমাদের সবচেয়ে বড় গর্ব শিবরাত্রি উৎসবও ভারতে পালন করা হয় কিন্তু কেউ জানে না শিবের নাম রূপ দেশ কাল কি কি কর্তব্য তিনি করতে এসেছেন বাবা বলেন আমার পরিচয় না জেনে আমাকে সর্বব্যাপী তোমরা বলে দিয়েছ আমাকে অনেক লানি করেছ নিন্দা করেছ যার জন্য তোমরা অনেক অধপ্যতনে এসে গেছ যখন ভারতে সব আত্মারা পতিত হয়ে যায় তখন আমি আসি এসে আমি সঙ্গম যুগ রচনা করি গীতা জ্ঞান দেওয়া শুরু করি কলিযুগে কেউ পণ্য আত্মা পবিত্র আত্মা হতে পারে না পবিত্র দুনিয়া পবিত্র আত্মারা বাস করে তাকে বলা হয় সম্পূর্ণ নির্বিকারী দুনিয়া সত্যযুগ এবং ত্রেতা যুগে তার তুলনায় কলিযুগ হলো একেবারে পতিত দুনিয়া এক আত্মও এখানে পবিত্র খুঁজে পাবে না কলিযুগের অন্ত এবং আদি যুগের আদি সময়কে বলা হয় সঙ্গম যুগ এই সঙ্গম যুগ রচনা করে আমি তোমাদেরকে শিক্ষা দিচ্ছি আমার সম্পত্তি দেওয়ার জন্য তোমাদেরকে লায়ক আমি বানাচ্ছি আর ত্রেতা যুগকে কখনও মেলানো যাবে না তখন কেউ পতিত হয়নি সম্পূর্ণ অন্তিম সময়ে অর্থাৎ সম্পূর্ণ পুরান্ত দুনিয়াতে অন্তিমকাল আর নতুন দুনিয়ার আদিকাল এই সময়ে সকলে পতিত হয়ে যায় তখনই আমাকে আসতে হয় সত্যযুগ হলো পবিত্র দুনিয়া তারপর আত্মার তখন আত্মার গুণ থাকে ষোলো কলা সম্পন্ন আর তারপর আস্তে আস্তে কোয়ালিটি কমতে থাকে ত্রেতাযুগকে শতযুগ ত্রেতা যুগকে একরকম বলা যাবে না সত্যযুগ থেকে ত্রেতা দুই কলা কম হয়ে যায় গুণ অনেক কম হয়ে যায় বাবা বলেন বাচ্চারা আমার পরিচয় বাচ্চারা নম্বর অনুসারে পেয়েছে সকলে একরকমভাবে আমাকে জানে না এই সময় এমন বলা হয় কারণ কেন মায়ার সামনে দাঁড়িয়ে আছে ক্ষণে ক্ষণে ভুলিয়ে দেয় যে আত্মা যে আত্মা মায়ার সামনে চ্যালেঞ্জ করতে পারে সে বাবাকে বেশি জানে যে আত্মা মায়ের সঙ্গে হেরে যায় সে বাবাকে কম জানে বাচ্চারা বলে আমরা ব্রহ্মার সন্তান শিবের নাতি নাতনি এ কথা বলেও তো বাবাকে ভুলে যায় অজ্ঞানকালে এমন কখনো তো জীবনে হতে পারে না কেউ মাতা পিতাকে জেনে কখনো কি মাতা পিতাকে ভুলে যায় এখানে সম্মুখে বলে দেয় আমরা ব্রহ্মার সন্তান নই এমন পর্যন্ত ট্রেটার হয়ে যায় একদম ভুলে যায় তো এমন ভুলে যায় যে আর কখনো স্মরণই করে না এ হলো খুবই আশ্চর্য বিষয় ঈশ্বরীয় তো এই যজ্ঞের মধ্যে ভারতবাসী এই কথা জানে যে স্বর্গের রচয়িতা হলেন পরম পিতা পরমাত্মা এবং নরকের রচয়িতা হলেন মায়া রাবণ পরে দুটি কথাই ভুলে যায় বা বলে কি এখন তো কলিযুগের মানুষ না জানে রামকে না জানে রাবণকে শিবের পূজা করে এবং রাবণকে দাহ করে কিন্তু ওয়ান্ডারফুল হলো এই যে যাদের পূজা করে তাদের অকুপেশন বায়োগ্রাফির ব্যাপারে কিছুই জানে না এবং রাবণকে জ্বালানো হয় তার বিষয়েও কিছু জানে না কেন রাবণকে জ্বালানো হয় আসলে কি রাবণ মরে মানুষ মাত্রই যথা রাজা রানী তথা প্রজা তাতে সবাই এসে যায় সকলের বুদ্ধি ভ্রষ্ট হয়ে গেছে সকলে হলো তুচ্ছ বুদ্ধি বাবা বুঝান বাচ্চাদেরকে অন্য ধর্মের স্থাপক যারা আসে তাদের উদ্দেশ্যেই রি বলা হবে না তারাও পবিত্র আত্মা কিন্তু তারা জন্মগ্রহণ করতেই থাকে কর্মফল তারা ভোগ করতে থাকে তারা তো অবতরণ হতে পারে না তারা পাপ পণ্যের মধ্যে আসে তারা জন্মগ্রহণ করে অবতরণ একমাত্র হয় ভারতে একমাত্র শিব পরম পিতা পরমাত্মা কিন্তু ভারতবাসী নিজেরাই ভুলে গেছে এত বড় শ্রেষ্ঠ আমাদের গর্বের বিষয় আমরা ভুলে গেছি যদিও পরম পিতা পরমাত্মার পূজা করে কিন্তু কবে তিনি এসেছেন কী করেছেন কিছুই জানে না না পিতাকে না রচনার আদি মধ্য অন্তের কথা জানে না দেবী দেবতার বায়োগ্রাফি জানে তার জন্য আমরা অনেক দুঃখে পড়ে গেছি ভারতবাসী প্রথমে অনেক সুখী ছিল সম্পূর্ণ বিশ্বের মালিক ছিল আজকে কাঙ্গাল হয়ে গেছে এখন সেই ভারতবাসীরা জানে না যে আমরা পবিত্র শ্রেষ্ঠচারী ছিলাম আমাদের পূর্ব ছিল দেবী দেবতা যদিও ছিলাম তো ঠিক কিভাবে ছিলাম বুদ্ধি তো উল্টাভাবেও কাজ করে না কিছুই জানে না এ হলো ওয়ান্ডারফুল বিষয় বাবা কতখানি স্পষ্ট করে বোঝান কাদেরকে বোঝাবেন নিজের সন্তানদেরকে তো বোঝাবেন কারণ বাবার আশা সন্তানরাই গৌরব করে দেখাবে সন্তানের উপর বাবার গর্ব হয় বাচ্চাদের সম্মুখে আমি প্রত্যক্ষ হই কিন্তু বাচ্চারা প্রত্যক্ষ হয়ে মামা বাবা বলেও ভুলে যায় বাবার আশা হলো বাচ্চারা প্রত্যক্ষ হোক বাচ্চারা প্রত্যক্ষ হলেই বাবা প্রত্যক্ষ হবে এটাই হলো ওয়ান্ডারফুল অজ্ঞানকালে কখনো নিজের পিতা টিচারকে কেউ ভুলে যায় কি এখানে এই পারলত পিতা যিনি এত উঁচু তো সকলকে দুঃখ দূর করেন তাকেই আমরা ভুলে যাই আর তবেই বলা হয় আশ্চর্যবোধ শুনে অন্যকে শুনিয়ে ওহো মম মায়া তুমি কত প্রবল বাবাও বলছে ড্রামাতে মায়ার পাঠও কিন্তু কম নয় অসীম জগতের পিতার আপন টিচার হয়ে আপন হয়ে টিচার রূপে স্বীকার করে তার কাছে জ্ঞান অর্জন করে পতিত পাবন সদ্গুরু তিনি দৃঢ় বিশ্বাসের সাথে বুঝে নেওয়ার পরেও তিন রূপকেই ভুলে যায় এক রূপকে নয় বাপ টিচার সদগুরু তিনকেই ভুলে যায় এককেই স্মরণ করলে তাহলে তিন রূপে স্মরণ আসবে কারণ তিনটি রূপই হল কম্বাইন্ড রূপ তিনি নিজেই হলেন টিচার সদ্গুরু এবং শিক্ষক তিনি এবং অ্যাকুরেট প্রত্যেকটা ক্ষেত্রে বাবা ওনার দায়িত্ব পালন করেন তো বাবা বলেন তোমাদের কি পিতা তো তোমাদেরকে যখন পিতা হয়েছি নিশ্চয়ই তোমাদেরকে পরমধামে আমি নিয়ে যাব। আর আমি তোমাদের শিক্ষক হয়ে পড়াশোনা করিয়ে অবশ্যই তোমাদেরকে রাজারও রাজা বানিয়ে দেব। আর আমি তোমার সদ্গুরু হয়েছি তোমাদেরকে সবাইকে আমি নম্বর অনুযায়ী পুরুষার্থ অনুসারে তোমাদেরকে অবশ্যই ফিরিয়ে নিয়ে যাব নিজের সঙ্গে নিয়ে যাব। এই কথার গ্যারান্টি বাবা করেন এমন পিতাকে চলতে চলতে আমরা ভুলে যাই মায়া গ্রহণ এমন যে আজ বাবা বলে ডাকবে কাল সংশয়ে তো বাবার হাত ছেড়ে দেবে এমন হতেই থাকে শুরু থেকে শুরু হয়েছে এখন পর্যন্ত চলছে যার জন্য ব্রাহ্মণের মালা হয় না কেউ তো আবার শেষকালে এসে স্বর্গের অধিকার প্রাপ্ত করবে এই ভবিষ্যৎ বাণীও বাবা করে দিয়েছেন গ্রহণ কাটলে আসবে ড্রামাতে এমনটাই নির্দিষ্ট আছে বিনাশ তো হবেই তো তখন কার স্মরণাপন্ন হবে তো সবার দাতা তো হলেন একজনই পরম পিতা তার ছত্র সাহেতে তো সকলকে আসতে হবে আর এটাই হলো একমাত্র দোকান সবাইকে স্মরণেও বাবা নেবেন সবাই এসে মাথা নতও করবে কিন্তু সেই সময় আর কি করতে পারবে তখন এমন হবে যে একত্রে এত এতজন ভিড় করে আসতেও পারবে না এই খেলা এমনই ওয়ান্ডারফুল বানানো হয়েছে এত ভিড় করে এসে তখন কি করবে তখন তো অকস্মাত বিনাশ শুরু হয়ে যাবে হ্যাঁ আওয়াজ শুনবে যে বাবা বলছেন আমাকে স্মরণ করো এখন ফিরে যেতে হবে ঘরে আর তখন তো আর পুরুষার্থ হলো না আর মিলিত হয়েই বা কী লাভ হবে বাবা ডাইরেকশান দেন যদি কেউ বিদেশেও থাকে তবু আমাকে যেন স্মরণ করে আমাকে স্মরণ করলে বিকর্ম বিনাশ হবে অন্তিম সময়ে যেমন মতি সেই অনুসারে গতি হবে তো সবাই খবর তো পাবেই এক জায়গায় এতজন দেখা করতে তো পারবে না কিন্তু ড্রামা খুবই ওয়ান্ডারফুল তৈরি হয়েছে সবাই জানবে যে ফাতার এসে গেছেন একথা সকলে স্বীকার করবে সকলে স্বীকার করবে সকলে মানবে এতদিন আমরা শুনিনি এতদিন আমরা বুঝিনি আজকে সে সময় হয়েছে আজকে এখন বোঝারও কোনো উপায় নেই খ্রিস্টানরা সবাই পোপের সঙ্গে দেখা করতে কি পারে সবাই পৌঁছতে পারে না তো এক কথাই সবাই অন্তিম সময়ে জানবে যে ভগবান এসে গেছেন সবাইকে লিবারেট করে নিয়ে যাবেন কত বিশালভাবে বিনাশ হবে তখন চতুর্দিকে বোমা ফুটবে প্রাকৃতিক তো বিপর্যয় হবে রুদ্রমালা কত বড় দেখো তার তুলনায় বিষ্ণুর মালা খুবই ছোট সাড়ে আটশো কোটি থেকে এখন ছোট্ট মালা বা বলে কি ছোট্ট মালা এখন শতযুগে যাবে নলাকের নলাকের সম্পূর্ণ পরিবার তার মধ্যে শ্রেষ্ঠ মালা তো নলাকের হবে না আটের মালা একশো আটের মালা ষোলো হাজার মালা হবে বাকি তো সব প্রজা প্রজা থাকবে সেভাবে বলতে হলে বলা হবে যে সম্পূর্ণ মালা হলো বিষ্ণুর মালা সর্বপ্রথমে তো বিষ্ণুই তাই না মনুষ্য সৃষ্টির গ্রেট গ্রেট গ্র্যান্ড ফাদার হলেন ব্রহ্মা আর ব্রহ্মাই পরে বিষ্ণু হয়ে যান বিষ্ণুর দুই রূপ হলো লক্ষ্মী নারায়ণ তো কিছু নেই তো লক্ষ্মী নারায়ণের তো সংযুক্ত আকারই হলো বিষ্ণু এ হলো খুবই ওয়ান্ডারফুল কথা এই কথা স্মরণ থাকলে আমাদের খুশি একেবারে ভরপুর থাকবে বাবা বুঝিয়েছেন বাচ্চারা রি ইনকর্নেশন শুধু আমারই বলা হবে কারণ আমার কোনো শরীর নেই সকলের নিজস্ব নিজস্ব শরীর আছে বাবার তো শরীরকে লোন নিতে হয় অন্য সকলের তো নিজের দেহ আছে তাই না লোন নেওয়া হয় অন্যের জিনিস বাবাকে কোনো আত্মা এমন তো বলতে পারবে না যে আমি লোন নিয়েছি সকলে তো বলবে আমার শরীর সে বাবা তো কখনো বলতে পারে না এটা আমার শরীর তিনি কেবল আধার নেন ব্রহ্মা বাবার শরীর বাচ্চাদেরকে নলেজ প্রদান করার জন্য এবং যোগের শিক্ষার দেওয়ার জন্য বাচ্চারাও জানে যে বাবা আধার নিয়েছেন তা সত্ত্বেও ক্ষণে ক্ষণে বাচ্চারা ভুলে যায় দেহ অভিমানী হয় তখন রিগার্ড হারিয়ে ফেলে না হলে বাবার স্বরূপ কী যদি জানে তার আদেশ অনুযায়ী নিশ্চয়ই তাই যে চলতে হবে চলতে পারে পদে পদে শ্রীমত নিতে হয় কিন্তু মায়া ভুলিয়ে দেয় কখন শ্রীমত অনুসারে কখন আসরিক মত অনুসারে চলে নিজেই জানে না কখন এদিকে কখন এদিকে পাল্লা ভারী হয় কখনো ওদিকে পাল্লা হালকা হয় কখনো এই মতে কখনও ওই মতে একমাত্র শিব বাবার মতে চলতে থাকলে তবেই সঠিকভাবে উন্নতির দিকে এগিয়ে যেতে থাকবে কিন্তু নিজের মত অনুযায়ী চলতে থাকে এখানে তো বিপত্তি বাবা যে ডাইরেকশান ইত্যাদি দেন সেসব নিশ্চয়ই ব্যবহার করতে হবে তবু যদি কিছু হয়ে যায় তখন বলা হবে ড্রামাতে এমনটাই হওয়ার ছিল রাজধানী তো স্থাপন হবে এতে একটুকু চেঞ্জ হতে পারে না বাবার সঙ্গে সাক্ষাৎকার করতে অনেকেই আসে কিন্তু বাড়ি ফিরে গেলেই সব কিছু ভুলে যায় মায়া ভুলিয়ে দেয় সম্পূর্ণ দৃঢ় নিশ্চয় নিয়ে তো কেউ আসে না কারো পাঁচ পার্সেন্ট নিশ্চয় থাকে কারো পনেরো পার্সেন্ট নিশ্চয় অজ্ঞানকালে যখন কেউ জানতে পারে অমুকে আমার কাকা অমুকে মামা তখন তো কোনো সংশয় থাকে না আজীবন মনে থাকে এখানে তো মায়া সংশয়যুক্ত করে পতীত বানিয়ে দেয় অর্থাৎ দৃঢ় নিশ্চয় থাকে না নিশ্চয় আসার পরেও হারিয়ে যায় ওয়ান্ডার তাই না ইনি হলেন একমাত্র পিতা টিচার সদ্গুরু প্রত্যেকে নম্বর অনুযায়ী পুরুষার্থ অনুসারে কল্প পূর্বের মতো জ্ঞান অর্জন করে পূর্বে কল্পে যে যতখানি বর্ষা প্রাপ্ত করেছে তো প্রত্যেকের সেরকম এক চলছে বলে কি অন্তিম সময় রেজাল্ট যখন আউট হবে সকলে বুঝতে পারবে এই সময় ব্রাহ্মণদের মালা তৈরি হতে পারে না কারণ ব্রাহ্মণ মায়ার গ্রহণ লাগাতে তখন দৃঢ় নিশ্চয় ব্রাহ্মণের ভেঙে পড়ে তখন প্রজার মালা এসে তো ছোট্ট পদ দিয়ে তাকে সন্তুষ্ট থাকতে হয় প্রজাতে কখনো এমন কখনো অন্যরকম মায়া তো মালা তো আছে তাই না তো তাতেই তো আমাদের সন্তুষ্ট হওয়া উচিত নয় উঁচু পদ নেওয়া হলো সবচেয়ে বড় কথা এক হলো আত্মিক মালা অন্যটি হলো দৈহিক মালা একথা বুঝবার বিষয় বিশাল বুদ্ধি ও স্বচ্ছ বুদ্ধির প্রায়োজন সকলের তো হতে পারে না কেমন ওয়ান্ডারফুল পার্ট প্লে হয় এই সময় তাই বলিহারি এই সময়টি হলো পরম পরমাত্মার পার্ট প্লে করার সময় নম্বর ওয়ান স্মারণিক হলো কেবল একজনের যিনি সব কিছু করেন তারপর তার জয়ন্তী তার জয়ন্তী পালন করা হয় তিনি গিয়ে পরমধামে বসে থাকেন তিনি কোনো রাজ্যভাগ্যে আসেন না কোনো পদ পজিশানে আসেন না যাকে তৈরি করেন তাদের অনেক মহিমা হয় লক্ষ্মী রাম সীতা বাকি এই সময় মানুষমাত্রে সবাই হলো পতিত এবং ভ্রষ্টাচারী শতযুগে ছিল শ্রেষ্ঠাচারী পরিস্থান অন্য সময়ে তো অন্য সময়ের সাথে যেন রাত দিনের তফাত এই সময়ের সঙ্গে সত্যযুগের রাত দিনের তফাত এখন আমরা শিব বাবার কাছে বর্ষা প্রাপ্ত করি এখন আমাদের কি উৎসব পালন করতে হবে উৎসব পালন তো ভক্তি মার্গে হয় এখন কোনো উৎসব নয় এই সময় শ্রীমত অনুসারে তোমাদেরকে অনেক পুরস্কার করতে হবে সার্ভিস করতে হবে প্রয়োজনীয় আয়োজন করে বোঝাবার ব্যবস্থা খুবই ভালোভাবে করতে হবে ঈশ্বরীয় সার্ভিসে বাচ্চাদের মনোযোগ দিতে হবে তবেই তো বিশ্বকল্যাণকারী হবে যারা ঈশ্বরীয় খাজানায় প্রতিপালিত হয় তাদের তো পুরোপুরি সার্ভিস করতে হবে যাতে অতি দ্রুত মানুষের কল্যাণ হয়ে যায় আর তোমরা বিশ্ব কল্যাণকারী হয়ে যাবে আচ্ছা মিষ্টি মিষ্টি হারানি বাচ্চাদের প্রতি মাতা পিতা শরণের স্মরণের স্নেহসুমন আর সুপ্রভাত আত্মাদের পিতা ওনার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার আর আমরা আত্মারূপী সন্তানরা আমাদের মাতা পিতা বাপদাদাকে জানাই স্মরণের স্নেহ সুমন এবং নমস্কার ধারণার জন্য মোক্ষসার এক নম্বর উত্তরণ কলায় যাওয়ার জন্য প্রতিটি কদমে শ্রীমত অনুসারে চলতে হবে রূপে বাবার পরিচয় জেনে দেহি অভিমানী হয়ে সম্পূর্ণ রিগার্ড রাখতে হবে নম্বর দুই ঈশ্বরীয় সার্ভিসে পুরোপুরি মনোনিবেশ করতে হবে স্মরণের দ্বারা বুদ্ধিকে স্বচ্ছ এবং বিশাল বানাতে হবে বরদান লাইটের নলেজের লাইট ও মাইটের দ্বারা সোল কনসাস থাকা স্মৃতিস্বরূপ ভব তার অর্থ হলো। তোমার অনাদি রূপ হল নিরাকার জ্যোতিস্বরূপ আত্মা এবং আদিস্বরূপ হলো দেবাত্মা দুই স্বরূপ সদা স্মৃতিতে তখনই থাকবে যখন নলেজের লাইটের মাইটের আধারে সোল কনসাস স্থিতিতে থাকার অভ্যাস থাকবে এটা হলো ব্রাহ্মণের এই সময় পুরুষার ব্রাহ্মণ হওয়া অর্থাৎ নলেজের লাইট মাইটের স্মৃতিস্বরূপ হওয়া যারা স্মৃতিস্বরূপ তারা নিজেও সন্তুষ্ট থাকে অন্যদেরকে তারা সন্তুষ্ট করে আজকের স্লোগান সাধারণত্বের মধ্যে মহানতার অনুভব করাই হলো মহান আত্মা হওয়া যেটা এই সময় আমাদের দ্বারা সম্ভব আজকের সমান আমি স্মৃতিস্বরূপ আত্মা আচ্ছা ওম শান্তি